আসসালামু আলাইকুম ব্রেমেড অফ চ্যানেল ওয়েন ব্লগস। তো আজকে আমি যে জিনিসটা নিয়ে ভিডিও বানাচ্ছি ওটা হচ্ছে আমার অল ইকুইপমেন্ট, যেটা আমি ব্লগিং এ ইউজ করি। তার মানে আমি ব্লগ করার জন্য বা ভিডিও মেক করার জন্য যত ধরনের ইকুইপমেন্ট বা যত ধরনের ক্যামেরা গিয়ার ইউজ করি আজকে ভিডিওটা হবে ওটা নিয়েই। তো এই লিস্টের সবার প্রথমে থাকতেছে যেটা দেখা যাচ্ছে, যেটা আমার সব ভিডিওতেই দেখা যায় ব্যাকগ্রাউন্ডে, আমার ল্যাপটপ, যেটা দিয়ে এখন আমি আমার ভিডিও এডিট করি। সো এই ল্যাপটপটার মডেল নাম্বার দিয়ে কেউ বুঝবে না এটা কেমন, সো এর জন্য আমি বলতেছি। তো এটা হচ্ছে HP ব্র্যান্ডের 15.6 ইঞ্চ কোর i5 8 জেনারেশন, 8GB RAM, 4GB NVIDIA গ্রাফিক্স, 1TB হার্ড ডিস্ক। এটাই আমি ভাবছি এটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো, মানে এটা কেমন বাট এটা কখনো বানানো হয় নাই। সো এখন বলতেছি অফিসিয়াল কাজ করার জন্য এই ল্যাপটপটা অনেক পাওয়ারফুল, সব ধরনের কাজ করা যাবে। বাট আমি এডিটের জন্য ইউজ করি Adobe Premiere Pro CC 2018, সো ওটা এই ল্যাপটপটাতে চলে, একদম ফাস্ট না বাট কাজ চালায় নেওয়ার মতো। এরপর যেটা আসে সেটা হচ্ছে আমার প্রথম ক্যামেরা, সেটা হচ্ছে নিকন D5300। এটাতে 1855 যে কিট লেন্স ওটাই, কতটা যে কারণে কিনা হয়েছে এটা এই লেন্স দিয়েই চলতেছে। এরপরে আসতেছে আমার নিউ ক্যামেরা ক্যাননের 200D, যেটাকে আবার SL2 বলে। তো এটা হচ্ছে আমার আরেকটা ক্যামেরা, এটা তো সেম যে কিট লেন্স ওটাই, বাট এটার সাথে আরেকটা লেন্স আছে যেটা হচ্ছে 50mm প্রাইম লেন্স যেটাকে বলে। এই তো এখন বলি দুইটা ক্যামেরা কেন, একদম শর্টকাটে বললে নিকনের যে ক্যামেরাটা এটা পিকচারের জন্য বেস্ট, আর ক্যাননের যেটা এটা ভিডিওর জন্য বেস্ট। তো একটা ফটোর জন্য, একটা ভিডিওর জন্য। আচ্ছা আর একটা এক্সট্রা ব্যাটারি যেটা আমার ক্যাননের জন্য, ক্যাননের ব্যাটারির সাথে চার্জারও নাকি নিতে হয়, কজ যেগুলা থার্ড পার্টি এটাও থার্ড পার্টি আমার। সো এগুলাতে নাকি অরিজিনাল চার্জার হয় না, সো যারা থার্ড পার্টি ব্যাটারি কিনবেন সাথে একটা চার্জারও। এরপর আসি অ্যাকশন ক্যামেরা, আমার মোটো ব্লগ সব এটাই করা হয়, এটা হচ্ছে Xiaomi YI2K, এটার প্রাইসটা 5000। তো 5000 এর মধ্যে এটার কোয়ালিটি বেস্ট, এর থেকে ভালো নিলে GoPro, বাট GoPro এর দাম অনেক বেশি তাই এটাই। আর এটাতে মাইক্রোফোন ইউজ করা যায় না, সো আমি এখানে অনেক কাহিনী করে একটা মাইক্রোফোন। এরপরে হচ্ছে আমার আইপ্যাড, এটা কোন কাজে লাগে আমি জানি না, আছে তাই কোনো কোনো কাজে ইউজ করি, যদি না থাকতো কারো লাইফে কোনো প্রবলেম হবে না, কজ এটা কোনো কাজেরই না আমার জন্য, সো এটা বেকার একটা জিনিস। এরপর একটা জিনিস যেটা ব্লগিং এর জন্য ইম্পর্টেন্ট না বাট আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমার গ্লাস। দুনিয়ার সবার ফিঙ্গারপ্রিন্ট আমার গ্লাসের মধ্যেই, তো এটা আমার গ্লাস, এটাতে কোনো পাওয়ার নাই, জিরো, কজ আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমার চোখে কোনো প্রবলেম নাই, দোয়া করবেন যাতে ভবিষ্যতেও না হয়। তো চোখে প্রবলেম না থাকলে এটা কিসের জন্য? এইসব গ্লাস কয়েক ধরনের হয়, একটা ফটোক্রোমিক না কি বলে, যেটা সানলাইটে আসলে ব্ল্যাক হয়ে যায়, এরপর একটা হচ্ছে MC, যেটা মানুষ মোবাইল ল্যাপটপ এগুলো ইউজ করার জন্য ইউজ করে। এই গ্লাসটা অনেকটা MC টাইপের বাট MC না, MC যে গ্লাস গুলো হয় ওগুলাতে লাইট গ্লাসের ভিতরে ঢুকে, বাট এই গ্লাসটায় বাইরে থেকে কোনো আলো ভিতরে ঢুকবে না এন্ড ভিতর থেকে কোনো আলো বাইরে যায় না, মানে জিনিসটা এই টাইপের, অনেক দামি একটা গ্লাস। আমার সারাদিন এডিট করতে হয় তাই আমার চোখগুলো আগে সেভ করা দরকার, তাই এই গ্লাসটা ইউজ করা, না হলে এত টাকা দিয়ে আমি কখনো গ্লাসটা কিনতাম না। এরপর হচ্ছে ট্রাইপড আর মাইক, যেটা এখন লাগানো আছে, ওই দেখাই। এই এটা হচ্ছে মাইক, আর ট্রাইপডটাও কোনো চাইনিজ কোম্পানির, 600-700 টাকা দামের, আমি জবির দাম এগুলো কিনি নাই কজ আমার আপাতত লাগতেছে না, বাট কিনবো কজ আমি বাংলাদেশে পাচ্ছি না, এটা AliExpress থেকে আনতে হবে, ওটার দাম প্রায় 9-10 হাজার, সো না দেখে নিতে চাচ্ছি না, বাংলাদেশে পাইলে নিয়ে নিবো বাট বাইরে থেকে ভয় লাগতেছে। এই মোটামুটি এটাই, ব্লগ করার জন্য শুধু আমার সামনে জিনিসটা থাকলেই হয়, মানে এখন যেটাতে শুট হচ্ছে, বাদ বাকিগুলো চাইলে নিতে পারে, না নিলেও কোনো সমস্যা নাই। আর একটা কথা বলার আছে, কথাটা কে কিভাবে নিবে ঠিক আমি জানি না, আমি এবং অনেক বড় বড় ইউটিউবাররা বলে ইকুইপমেন্ট ভিডিওর জন্য ম্যাটার করে না, আমিও আগে সেম কথা বলতাম, এন্ড আমি নিজেও আইফোন 5 দিয়ে উইদাউট মাইক ব্লগ করতাম, মানে শুধু একটা মোবাইল আর কিছু না, ব্লগ করতাম আপলোড করতাম এই এতটুকুই। বাট যত দিন যাচ্ছে আমার জিনিসগুলো আপডেট করার দরকার হচ্ছে, কজ উইদাউট মাইক ট্রাইপড ওই টাইপস এর ভিডিও এখন খুব কম মানুষ দেখে, কজ এখন মানুষের কাছে অপশন অনেক বেশি, আমি এগুলো দিয়ে ভিডিও করতেছি, আরেকজন একটা মোবাইল দিয়ে ভিডিও করতেছে, অনেক শেকি ফুটেজ, তারপরে ভয়েস কোয়ালিটি অনেক কম, সো ল্যাপটপ এডিট করতে পারতেছে না, সো অনেক কিছু করতে পারতেছে না, মোবাইলে কোনো রকম আপলোড করে দিচ্ছে। তো আপনি ওই ভিডিওটা দেখবেন না, ওরটা দেখবেন যে সনি S7 Mark III ইউজ করে, রোডের মাইক্রোফোন ইউজ করে, আর ম্যাকবুকে সেই লেভেলের এডিট করে, আপনি কার ব্লগটা দেখবেন, মোবাইল না সনি? আমি হলে সনিটা দেখবো, কজ আমার কাছে বেটার অপশন আছে, আমি ইউটিউবে টাইম দিচ্ছি
বেটার কিছু দেখি আমি কেন ফোনেরটা দেখবো। সো যত দিন যাবে আপনার জিনিসপত্রগুলো আপডেট করতেই হয়। হ্যাঁ, কিছু কিছু ইউটিউবার আছে যাদের কোনো ইকুইপমেন্টই নাই, জাস্ট নর্মালি ফোন দিয়েই মিলিয়ন সাবস্ক্রাইবার, বাট ওটাও হাজারে লাখে একজন। সো আমার কথা শুনে যারা ফোন দিয়ে ব্লক করেন তারা কি ছেড়ে দিবেন? না, আমি প্রথম 40টারও বেশি ভিডিও ফোন দিয়ে করি। সো আপনি এখন ফোন দিয়ে করতেছেন, এটা কন্টিনিউ করেন, এটা বন্ধ করার কোনো দরকার নাই, কজ আপনি যত বেশি করবেন তত বেশি শিখবেন। আর যেসব অন্য ইকুইপমেন্টগুলো দেখলেন ওগুলোতে বলার তেমন কিছু নাই, ওগুলো জাস্ট এমনিই ইম্পর্টেন্টগুলো বললাম, কারণ বাদ বাকি সব বলতে গেলে সকাল হয়ে যাবে। তো আজকের মতো আমার ভিডিওটা এতটুকুই, যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। তো বাসাকে এখন আসে, বাই বাই, টেক কেয়ার।